সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিলেন কমলা সাগর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী রবিবার বিকেল 5টায়। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে কমলা সাগর মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সুবীর চৌধুরী। আর তারপর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে কমলা সাগর বিজেপি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী নাকি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন, এমনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এদিকে রবিবার বিকেল 5টায় কমলা সাগর বিজেপি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিলেন। তিনি জানান শাসক দলেরই একদল দুষ্ট চক্রকারী প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরীকে নিয়ে এই অপপ্রচার ছড়াচ্ছেন। কেননা তিনি মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির দল থেকে অব্যাহতি নেননি। তিনি ভারতীয় জনতা পার্টির দলের হয়ে প্রতিনিয়ত কাজ করবেন, এমনকি কমলা সাগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি জনগণের জন্য যে কোনো মুহূর্তে প্রয়োজনে ওনাকে ডাকলে পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিয়ে সুবীর চৌধুরী জানান, আজকে সংবাদ মাধ্যমের সামনে আমার আসার একমাত্র কারণ সামাজিক মাধ্যমে আমি দেখতে পেয়েছি আমাকে নিয়ে কমল চক্র বিধানসভা কেন্দ্রে কতিপয় দুষ্টচক্র আমি তৃণমূলে যাচ্ছি এ খবর দেখাচ্ছে, কিন্তু এটা ভিত্তিহীন এবং যেই সমাজ মাধ্যম থেকে দেখানো হয়েছে সেটাও কিসের মাধ্যম, কিসের সামাজিক মাধ্যম সেটা আমি বলতে পারি না। আমার সাথে বিরোধী দলের কোন কথা হবো না হচ্ছেও না। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কমল সাগর বিধানসভা কেন্দ্রে আমি মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে আমি কোনোদিনই সরে যাব না। সেটা আমার একমাত্র কারণ হলো ভারতবর্ষে বর্তমান শাসন ব্যবস্থা ভারতবর্ষকে সুদৃঢ় রাখতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রয়াস নিচ্ছেন তার জন্য আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যাতে আগামী দিনে কমল সাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের কুচক্রকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় জনতা পার্টি আরও সামনের দিকে এগিয়ে যা, সেই দিকে আমার প্রচেষ্টা থাকবে। কমল সাগর বাসীকে আমি নমস্কার জানছি, যে কোনো সময় আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করবো, সংগঠনের কাজ করবো, যাতে কমল সাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে আমি সরে যাইনি এবং সরা ইচ্ছু জীবনে প্রকাশ করবো না, কারণ ভারতীয় জনতা পার্টি একটা মাত্র দল, যে দল ভারতবর্ষের ঐক্য সংহতিকে জোরাকার ক্ষেত্রে প্রথম ভূমিকা গ্রহণ করে, যে দল সবকে সাথ, সবকে বিকাশ, সবকে বিশ্বাস এবং সবকে প্রয়াসের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি প্রধানমন্ত্রী সর্দার নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে ধরে রেখেছেন তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে থাকবো। মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, তাতে কমল সাগর বাসীকে আমি নমস্কার জানিয়ে বলতে চাই, আমি কমল সাগর বাসীর যে কোনো সময়ে যে কোনো স্বার্থে কমল সাগর কেন্দ্র বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষে কাজ করব, কাজ করছি এবং আগামী দিনেও কাজ করব, যাতে কমল সাগর বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাত থেকে কেউ ছিনিয়ে না নিতে পারে, তার জন্য আমার প্রচেষ্টা থাকবে।